করোনা আবহের মধ্যে ক্যালেন্ডারের নিয়ম মেনে হাজির সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর দেশ ও রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও কোভিড প্রোটোকল মেনেই খুশির ঈদে অংশ নিলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ রমজান মাসে তিরিশ দিনে রোজা রাখার পর আসে পবিত্র ঈদ উল ফিতর আর এদিন বাঁকুড়া শহরের মাচানতলা তালডাংলার হারমাস্টার পুনিশোলের মসজিদে মসজিদে সামাজিক ঈদের নামাজে অংশ নিলেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ কেঠারডাঙ্গা মসজিদের ইমাম মহম্মদ রবিউল ইসলাম বলেন নামাজ খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে হয়েছে যে সমস্ত হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত মানুষের জন্য হয়েছে যেন সমস্ত বাড়া মুসিবত যেটা করোনা ভাইরাস সমস্ত এর থেকে মুক্তি যায় না যেন আল্লাহ তালা আমাদের সকলকে সেফাই করে এইভাবে আমরা দোয়া করা হয়েছে উৎসবের পরিবেশ এইভাবে কি দেখতে না আমরা কিছু সংখ্যক মানুষ মসজিদে এসছেন এবং কিছু সংখ্যক মানুষ বাড়িতে নামাজ আদায় করেছেন খুব দূরত্ব বজায় রেখে আর কি এভাবে নামাজ আদায় করা হয়েছে সম্পূর্ণ যে আমরা একটা ভিড় ভাগকে করি না নিয়ম মানে নিয়ম মানে সরকারের নিয়ম মানে এইভাবে কাজ করা হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া